মানব ইতিহাস রহস্যময় এবং চমকপ্রদ ঘটনায় ভরপুর। এগুলো কেবল আমাদের কৌতূহলী বাড়ায় না, বরং ইতিহাসের অজানা দিক উন্মোচনে অনুপ্রাণিত করে। এখানে বিশ্বের 7টি রহস্যময় ঘটনা তুলে ধরা হলো, যেগুলো আজও বিজ্ঞান এবং ইতিহাসবিদদের সামনে একটি ধাঁধা হয়ে রয়ে গেছে। নাম্বার 1, ডায়াটলভ পাস দুর্ঘটনা। 1959 সালে রাশিয়ার উরাল পর্বতমালায় একদল অভিজ্ঞ পর্বতারোহী এক অজানা কারণে মারা যায়। তাদের তাঁবু ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া যায় এবং মৃতদেহগুলোতে গুরুতর আঘাতের চিহ্ন ছিল, যা কোনো পশুর আক্রমণ বা প্রাকৃতিক দুর্যোগের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কারো খুলি ভাঙ্গা, কারো শরীর থেকে জিহ্বা বিচ্ছিন্ন ছিল। কেন এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটেছিল তা নিয়ে আজও গবেষণা চলছে। এর পেছনে ভিন গ্রহের প্রাণী, সামরিক পরীক্ষা বা অজানা প্রাকৃতিক শক্তির তত্ত্ব উঠে এসেছে। নাম্বার 2, তুঙ্গুস্কা বিস্ফোরণ। 1908 সালে সাইবেরিয়ান তুঙ্গুস্কা অঞ্চলে একটি বিশাল বিস্ফোরণে প্রায় 2000 বর্গ কিলোমিটার বনাঞ্চল ধ্বংস হয়। বিস্ফোরণের ফলে কোনো ক্রেটার তৈরি হয়নি, যা সাধারণত উল্কাপাতের ক্ষেত্রে ঘটে। এটি উল্কাপাত, গ্রহাণুর বিস্ফোরণ বা ভিন গ্রহের যানবাহনে ক্র্যাশ হিসেবে বিবেচিত হয়েছে, তবে এই ঘটনার প্রকৃত কারণ আজও রহস্যময়। নাম্বার 3, অ্যামেলিয়া ইয়ারহার্টের নিখোঁজ হওয়া। 1937 সালে বিশ্বব্যাপী ফ্লাইট সম্পূর্ণ করার চেষ্টারত অবস্থায় বিখ্যাত পাইলট অ্যামেলিয়া ইয়ারহার্ট তার বিমান সহ রহস্যজনকভাবে নিখোঁজ হন। তার শেষ অবস্থান সম্পর্কে কিছু অস্পষ্ট তথ্য পাওয়া গেলেও বিমানটি বা তার দেহাবশেষ কখনো উদ্ধার করা যায়নি। এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে বিভিন্ন কারণ, যেমন যান্ত্রিক ত্রুটি, জ্বালানি ফুরিয়ে যাওয়া বা শত্রু বাহিনীর হাতে আটক হওয়া। তবে এর সঠিক ব্যাখ্যা আজও অনুপস্থিত। নাম্বার 4, মেরি সেলেস্টের পরিত্যক্ত জাহাজ। 1872 সালে আটলান্টিক মহাসাগরে মেরি সেলেস্ট নামের একটি জাহাজ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। জাহাজটি অক্ষত অবস্থায় ছিল, তবে কোনো ক্রু বা যাত্রীর সন্ধান পাওয়া যায়নি। খাবার, পানীয় এবং অন্যান্য সরঞ্জাম ঠিকঠাক অবস্থায় ছিল, যা আরও রহস্য বাড়ায়। আজও এই ঘটনাটির সমাধান হয়নি এবং এটি বিশ্ব ইতিহাসের অন্যতম অমীমাংসিত রহস্য। নাম্বার 5, স্টোনহেঞ্জের নির্মাণ। ইংল্যান্ডের এই প্রাচীন স্মৃতিস্তম্ভটি বিশ্বব্যাপী পরিচিত। বিশাল পাথরগুলো কিভাবে এবং কেন একটি নির্দিষ্ট বিন্যাসে স্থাপন করা হয়েছিল তা নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে গবেষণা চলছে। কিছু তত্ত্বে বলা হয় এটি ধর্মীয় উদ্দেশ্যে নির্মিত, আবার কেউ মনে করেন এটি প্রাচীনকালের একটি জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। তবে এর প্রকৃত উদ্দেশ্য আজও রহস্যপ্রিত। নাম্বার 6, নাজকা রেখাচিত্র। পেরুর মরুভূমিতে অবস্থিত নাজকা রেখাচিত্রগুলো একটি অন্যতম রহস্য। এই বিশালাকার ভূচিত্রে বিভিন্ন প্রাণী, গাছ এবং জ্যামিতিক নকশা আঁকা হয়েছে, যা কেবল আকাশ থেকে দেখা যায়। কে বা কারা এবং কি উদ্দেশ্যে এগুলো তৈরি করেছে তা আজও অজানা। কেউ কেউ মনে করেন এটি একটি প্রাচীন জ্যোতির্বিদ্যা কেন্দ্র, আবার কেউ বিশ্বাস করেন এটি ভিন গ্রহের প্রাণীদের সাথে যোগাযোগের চিহ্ন। নাম্বার 7, রোজওয়েল ইউএফও ঘটনা। 1947 সালে রোজওয়েল নিউ মেক্সিকোতে একটি রহস্যময় বস্তু ক্র্যাশ করে। এটি ভিন গ্রহের যানবাহন ছিল বলে দাবি করা হয়। যদিও মার্কিন সরকার এটিকে আবহাওয়া বেলুনের দুর্ঘটনা বলে জানায়, তবে এই ঘটনার পর থেকে ইউএফও এবং ভিন গ্রহের প্রাণীদের অস্তিত্ব নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। আজও এটি বিশ্বের অন্যতম আলোচিত রহস্য। এই ঘটনাগুলো শুধু ইতিহাসে নয়, জনপ্রিয় সংস্কৃতিতেও ব্যাপক প্রভাব ফেলেছে। রহস্য ও অজানাকে জানার আকাঙ্ক্ষা আমাদের আরও গভীর গবেষণা এবং অনুসন্ধানে প্রেরণা দেয়। এই ধাঁধাগুলো আমাদের মনে করিয়ে দেয় মানব ইতিহাস এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি।